অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি দেবী, হাজিরা সরকারি রাজ্য নিগম উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণী গণিত বিষয় থেকে উৎপাদকের বিশ্লেষণ থেকে কিছু করাবো। আমাদের প্রথমে দেওয়া আছে এভি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দুইটা আমাদের এখানে দুইটার মধ্যে এক্স মাইনাস ওয়াই দুইটার মধ্যেই কমন আছে, দুইটা থেকে একটা লিখবো আর বাকি আছে কি এভি মাইনাস বিসি। এটা আমি লিখলাম না, দুই নম্বরও পারবা। আমি একেবারে তোমাদের তিন নম্বরে চলে যাচ্ছি। এটি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান, এই প্রশ্নটাই আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এটি ধর ফোর, এটাকে আমি স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস বি স্কোয়ার করবো, আর যেটা অতিরিক্ত হবে আমার যেটা ফিল আপ হবে না সেটা নিয়ে আসবো, নত যদি বেশি হয় আমি এটা বিয়োগ করে দিই। তাহলে এখানে পাচ্ছি কি একদম ফোর, এটাকে ভাঙলাম স্কোয়ার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ, এ মানে পাচ্ছি কত স্কোয়ার ইন্টু বি, বি মানে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান হল স্কোয়ার, কিন্তু আমার আছে এখানে কত টোয়েন্টি সেভেন। এটা একদম ফোর এটা গুণ করার পর একদম ফোরটা পাচ্ছি এখানে টোয়েন্টি সেভেন থেকে পাচ্ছি টু, তাহলে আমার আর কত লাগতেছে টোয়েন্টি ফাইভ লাগতেছে। এই টোয়েন্টি ফাইভ যেটা লাগতেছে এই টোয়েন্টি ফাইভের সাথে টু যখন যোগ করে দিব তখন হবে টোয়েন্টি সেভেন। এখন আমার এখানে যখন যেহেতু টু পেয়ে গেছি তাহলে আর লাগবে কত টোয়েন্টি ফাইভ, এটাই রাখলাম টোয়েন্টি ফাইভটা রাখলাম। তাহলে আমরা এখন স্কোয়ার মাইনাস টু এসি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র মতো আমরা পাচ্ছি কি এ প্লাস বি হোল স্কোয়ার, এর পরিবর্তে আছে কত এখানে স্কোয়ার, বি এর পরিবর্তে পাচ্ছি কত ওয়ান, তাহলে স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এর পরিবর্তে এখানে পাইছি কত স্কোয়ার আর বি এর পরিবর্তে পাচ্ছি ওয়ান, তাহলে হোল স্কোয়ার দিলাম মাইনাস যেহেতু টোয়েন্টি ফাইভ ছিল ওটাকে বর্গমূল করা যাচ্ছে, বর্গমূল করলে টোয়েন্টি ফাইভকে বর্গমূল করলে পাবো কত ফাইভ আর স্কোয়ারকে করলে পাবো এ, তাহলে ফাইভে হোল স্কোয়ার। এখন আমরা এটা থেকে পাচ্ছি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর পরিবর্তে এখানে পাচ্ছি কত পুরোটা স্কোয়ার প্লাস ওয়ান আর বি এর পরিবর্তে যেহেতু এ প্লাস প্লাস বললাম এ প্লাসটা দিলাম, বি এর পরিবর্তে পাচ্ছি কত ফাইভে এ প্লাস বি ইন্টু এ, এর পরিবর্তে পাচ্ছি স্কোয়ার প্লাস ওয়ান, বি এর পরিবর্তে পাচ্ছি কত মাইনাস ফাইভে। এবার একটু সাজিয়ে ফেললাম স্কোয়ার প্লাস ফাইভে প্লাস ওয়ান করলাম, স্কোয়ার মাইনাস ফাইভে প্লাস ওয়ান করলাম, তাহলে আমরা এটা ধর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার ইকুয়াল পাচ্ছি কত স্কোয়ার প্লাস ফাইভে প্লাস ওয়ান, স্কোয়ার মাইনাস ফাইভে প্লাস ওয়ান। সুতরাং নির্ণয় তোমরা লেখার সময় আমি এতটুকু আনসার লিখে দিস, তোমরা লিখবে সুতরাং নির্ণয় তাদের লিখে এটাই আনসারটাই দিব। এবার পাঁচ নম্বরে যাও, পাঁচ নম্বর আছে কি প্রশ্ন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই। আমি এখানে দুইটাই গুণের আলাদা গুণ না করে আমি কি করলাম, এখানে প্রথম রাশি থেকে স্কোয়ারটা নিলাম দ্বিতীয় রাশিটা পুরো লিখলাম, আবার প্রথম রাশি থেকে মাইনাস বি স্কোয়ারটা লিখলাম দ্বিতীয় রাশিটিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস ফোর এ বি এক্স, ওইটা পুরোই রয়ে গেল। তাহলে এবার এটা গুণ করলাম স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাস চিহ্নটা দিলাম স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলাম বি স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাস হয়ে গেল কি প্লাস, তারপর পাচ্ছি কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ফোর এ বি এক্স ওয়াইকে ভাঙলাম টোয়াইস এ বি এক্স ওয়াই প্লাস টোয়াইস এ বি এক্স ওয়াই গেল। এবার আমি দুইটাকে সাজিয়ে ফেলতেছি স্কোয়ার এক্স স্কোয়ার, এই টোয়াইস এ বি ফোর এ বি এক্স ওয়াইকে যখন ভাঙছি এখান থেকে টোয়াইস এ বি এক্স ওয়াইটা আনলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আনলাম, তারপর এখান থেকে মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার ওই প্লাস টোয়াইস এ বি এক্স ওয়াইটা রাখলাম মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমি যেহেতু দুইটা এখানে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে নিয়ে যেতে পারবো, এটাকে আমি বন্ধনী দিয়ে সাজিয়ে ফেলতেছি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন মাইনাস চিহ্নটা কমন নিলাম, কমন নেওয়ার পরে আমি যদি যেহেতু বন্ধনী দিব তখন বন্ধনী দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাস ছিল প্লাস মাঝে মাইনাস হয়ে গেল, টোয়াইস এ বি এক্স ওয়াই এটা মাইনাস ছিল মাঝে মাঝে প্লাস হয়ে গেছে, তাহলে পাচ্ছি কত বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমি এটাকে সূত্রতে নিয়ে যাচ্ছি এ এক্স হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার এক্স স্কোয়ার আছে তাহলে আমি এটাকে কী করবো এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এর পরিবর্তে পাচ্ছি কত এ এক্স ইন্টু বি এর পরিবর্তে বি ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এবার মাইনাস চিহ্নটা দিলাম একইভাবে এটার মতো স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু আছে আমি এটাকে কী করবো এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস
a এর পরিবর্তে পাচ্ছি ay ইনটু b এর পরিবর্তে কত bx প্লাস এবার b স্কয়ার b স্কয়ারের পরিবর্তে পাচ্ছি কত bx হোল স্কয়ার তাহলে এটা আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার এই a এর পরিবর্তে এখানে আছে ax b এর পরিবর্তে পাচ্ছি by মাইনাস ax প্লাস by তাহলে কি a প্লাস b হোল স্কয়ার ax প্লাস by হোল স্কয়ার এবারে মাইনাস চিহ্নটা দিলাম এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a এর পরিবর্তে এখানে আছে কত ay আর b এর পরিবর্তে পাচ্ছি bx তাহলে এখানে ay মাইনাস bx হোল স্কয়ার পেলাম এখন এটাকে আবার যখন আমরা এই স্কয়ার মাইনাস এখন এটার সূত্র তো পড়ে যাচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি আমরা আগের অঙ্কটাতে দেখলাম a প্লাস b ইনটু a মাইনাস b এখানে a এর পরিবর্তে পাচ্ছি কত ax প্লাস by এই দুই a প্লাস b প্লাস বলাতে এটা প্লাস চিহ্ন b এর পরিবর্তে পাচ্ছি কত ay মাইনাস bx ইনটু আবার যেহেতু a প্লাস b লিখে ফেলছি এখন মাইনাস b a এর পরিবর্তে কত ax প্লাস by মাইনাস ay মাইনাস bx চিহ্ন এখন আমি গুণ করি নাই যেহেতু a মাইনাস b লিখলাম পরের লাইনে আমি চিহ্নটা গুণ করলাম ax প্লাস by প্লাস ay প্লাস মাইনাস মাইনাস bx আবার এটাতে দেখা যাচ্ছে ax প্লাস by মাইনাস ay মাঝে মাঝে প্লাস bx এটাই হচ্ছে আনসার এবার আমি 11 নম্বর অঙ্কতে যাচ্ছি 11 নম্বরে কি আছে a স্কয়ার মাইনাস 30 a প্লাস 216 এটাকে আমাদের প্রথমে কি করতে হবে যেহেতু মিডল টার্ম মাঝখানটাকে ভাঙলে গুণ করলে লাস্টেরটা তো হতে হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হতে হবে এই তুমি যদি 216 যেটা দেওয়া আছে এটাকে যদি উৎপাদক করো এই যে এভাবে যদি উৎপাদক করা যায় তাহলে পাচ্ছি কত 108 আবার যদি এটাকে দিই তাহলে 5 দুগুণে 10 4 দুগুণে 8 আবার যদি দিই তাহলে এটা কত 27 আবার দিলে 3 9 27 আবার দিলে তাহলে আমরা পাচ্ছি কত 2 দুগুণে 4 4 দুগুণে 8 24 তারপর 9 24 216 এখন আমরা এমন একটা সংখ্যা ধরতে হবে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হতে হবে আর গুণ করলে লাস্টেরটা এই যে এগুলো সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি 16 216 কিন্তু গুণ করলে আমাদের এই 30 টাই মিলতে হবে 30 কে কিভাবে মিলাবো এখানে হচ্ছে 3 দুগুণে 6 6 দুগুণে 12 আর 3 থেকে 9 9 দুগুণে 18 তাহলে আমরা পাচ্ছি কত 18 আর 12 দুটো মিলে পাচ্ছি কত 30 তাহলে এখন আমরা যখন এই 30 তে মাইনাস চিহ্ন আছে সেজন্য দুটাই মাইনাসে দিতে হলো a স্কয়ার মাইনাস 18 এ মাইনাস 12 এ প্লাস 216 এখন দুটো থেকে a কমন যাচ্ছে a কমন নিলাম a মাইনাস 18 এখন এটা থেকে মাইনাস 12 কমন নিলে a প্লাস মাইনাস মাইনাস 18 এখন দুইটা একটা দিয়ে যেহেতু দুটো থেকে একটা a মাইনাস 18 আর এটা পাচ্ছি কত a মাইনাস 12 তাহলে আমরা 11 নম্বরের আনসার কি পেলাম a মাইনাস 18 ইনটু a মাইনাস 12 আচ্ছা আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই আচ্ছা 18 নম্বর অঙ্কতে যাচ্ছি 18 নম্বর অঙ্কতে আছে মাইনাস 1 ইনটু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ইনটু ওয়াই স্কোয়ার তাহলে এই যে এ মাইনাস 1 আমি মনে করতেছি এ মাইনাস 1 এর পরিবর্তে ধরলাম কত এ মাইনাস 1 এর 1 ইকুয়াল ধরলাম পি এ প্লাস 1 ইকুয়াল ধরলাম কিউ এবার আমরা গুণ করতেছি এ প্লাস 1 আর এ মাইনাস 1 ইকুয়াল পি কিউ যেহেতু গুণ বলছি সেজন্য পি কিউ এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান মানে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার এখানে আমি পাচ্ছি কত এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল পি কিউ এই লাইনটা আছে এটা এখন আমি একসাথে লিখে ফেলছি এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল পি কিউ তাহলে এবার এ স্কোয়ার এক পাশে নিয়ে আসলাম পি কিউ মাইনাস আছে এই পাশে পক্ষান্তর করলাম প্লাস ওয়ান হয়ে গেল এবার প্রদত্ত রাশিতে মানটা বসাই দিচ্ছি এ মাইনাস ওয়ান এর পরিবর্তে কি আছে পি ইনটু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পরিবর্তে পাচ্ছি কত পি কিউ প্লাস ওয়ান ইনটু এ এক্স ওয়াই প্লাস কিউ পরিবর্তে পাচ্ছি এ প্লাস ওয়ান ইনটু ওয়াই স্কোয়ার এবার গুণ করে দিচ্ছি পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই
প্লাস 1 দিয়ে গুণ করলে x হয় প্লাস q y স্কয়ার এবার দুটো দুটো থেকে কমন নিয়ে নিচ্ছি এখানে px স্কয়ার প্লাস pq x y এখান থেকে আমি px কমন নিলাম px কমন নিলে পাচ্ছি কত p চলে গেছে x স্কয়ার থেকে একটা গেছে আরেকটা প্লাস q y টা গেছে এখানে px এ p আর x চলে গেছে আর আছে কত q y প্লাস এটাতে এই দুটো থেকে কমন নিচ্ছি y এই x y থেকে y চলে গেলে পাচ্ছি x প্লাস y q টা আছে y স্কয়ার থেকে y চলে গেলে আর y তাহলে পাচ্ছি কত দুটো এক জাতীয় x প্লাস q y আর px প্লাস y পাচ্ছি এবার আমরা মান বসাই দেব এই x টা লিখলাম প্লাস q পরিবর্তে পাচ্ছি কত a প্লাস 1 ইনটু এই y টা লিখলাম এবার এখানে আসি px p এর পরিবর্তে আছে কত a মাইনাস 1 ইনটু এই x টা লিখলাম প্লাস y পাশে p ও q এর মান বসিয়ে পাই লিখব মান বসিয়ে পাই তাহলে দুটো যখন গুণ করে দেব কি হয়ে যাবে x প্লাস a এর সাথে y গুণ করলে a y প্লাস y ইনটু এর সাথে x এর গুণ করলে x মাঝে মাঝে মাইনাস x প্লাস y তাহলে আমরা 18 নম্বর অ্যানসারে কি পেলাম x প্লাস a y প্লাস y তারপর ax মাইনাস x প্লাস y আজকে এতটুকু পর্যন্ত করালাম আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সবাইকে ধন্যবাদ